ছাত্রীদের বিক্ষোভের জেরে পরিষ্কার হলো স্কুল। দীর্ঘদিন স্কুল চত্বরে আবর্জনা ভরেছিল, যার জন্য ক্ষোভ দেখায় ছাত্রীরা। অবশেষে পৌরসভার উদ্যোগে এদিন পরিষ্কার করা হয় স্কুলটিকে। ছাত্রছাত্রীদের বিক্ষোভের জেরে অবশেষে পরিষ্কার হলো স্কুল। স্কুল পরিষ্কারের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিল ছাত্রীরা। বেশ কয়েকদিন আগেই দমদম মতিঝিল গার্লস স্কুলের ছাত্রীরা স্কুল অপরিষ্কার ও অপরিচ্ছন্নতার দাবি নিয়ে ক্ষোভ দেখিয়েছিল। জানা যায়, 4 তারিখে দমদম মতিঝিল গার্লস স্কুলের ছাত্রীরা স্কুলের অবস্থা নিয়ে মুখ খোলে। তাদের দাবি, স্কুলের ক্যাম্পাস দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন, চারিদিক অপরিষ্কার এবং জঞ্জালে ভরে গিয়েছে। এই ডেঙ্গুর মরশুমে চারিদিকে প্রচুর লোক ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। এমন সময় শুধু বাড়ি বা আশেপাশের এলাকাই নয়, স্কুলও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে স্কুলের জঞ্জাল থেকেই ছড়াতে পারে ডেঙ্গু। তাই সেই স্কুলের পরিচ্ছন্নতার দাবি নিয়ে ছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করে। এরপরই স্কুলের পক্ষ থেকে স্থানীয় কাউন্সিলর অশ্মি পোদ্দারকে স্কুল পরিষ্কারের দাবি রেখে চিঠিও দেওয়া হয়। জানা যায়, এরপরেই নড়েচড়ে বসে দমদম পৌরসভা। স্কুলে যেহেতু আমাদের তো অবৈতনিক স্কুল, আমাদের সেইভাবে সুইপার নেই, আমরা সেইভাবে রাখতে পারি না। তবু আমাদের পার্সোনাল একজন আমরা গার্জেনদের থেকে যে সামান্য পয়সা নেই তাই দিয়েই আমরা রেখেছি এবং করি। কিন্তু যেহেতু এত বড় স্কুল, দুপুরে আমাদের দুটো শিফটে স্কুল হয়, একটা মর্নিংয়ে হয়, একটা ডেতে হয়, ডে সেকশন এইচএস পর্যন্ত। কিন্তু এইচএসে আমরা অনেকবার বলেছি, মানে যথাসাধ্য পরিষ্কার করার জন্য আমরা চেষ্টা করলেও মানে ওনারা অতটা গা করেন না। এবারে আমাকে যার জন্যে বাধ্য হয়ে এত বড় স্কুল এত কিছু করতে গেলে আমার সাধ্যে কুলায় না, সেই জন্য আমাকে কাউন্সিলর, লোকাল কাউন্সিলর যিনি আছেন, আমি তাকে বারবার তাকেই বলি এবং পৌরসভার তরফ থেকে আমি নিজেই চিঠি করেছি, পৌরসভাকে চিঠি করে পৌরসভা থেকেই কাউন্সিলরের মাধ্যমে আজকে আমি বিদ্যালয় পরিষ্কার করেছি। বুধবার সকাল সকাল স্কুলের বিল্ডিং পরিষ্কারের কাজে নামে পৌরসভা। কাউন্সিলরের পক্ষ থেকে ডেঙ্গু সচেতনতার বার্তা দিয়ে স্কুল পরিষ্কারের অভিযানেও নামেন তারা। এরপরেই স্কুলের নর্দমা থেকে শুরু করে স্কুলের মাঠ পরিষ্কার করা হয়, যা দীর্ঘদিন ধরে জঞ্জালে পরিপূর্ণ ছিল। দীর্ঘদিন ছাত্রীদের বিক্ষোভের পরে পরিষ্কার হলো স্কুল। এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর অশ্মি পোদ্দার জানান, স্কুল পরিষ্কার রাখাটা স্কুলের কর্তৃপক্ষ সহ আমাদের সকলেরই কর্তব্য। এখন ডেঙ্গুর মরশুম চলছে, মূলত সকালের দিকে ডেঙ্গুর মশার উপদ্রব হয়। স্কুলে সকালের দিকে ছাত্রীরা আসে, দীর্ঘদিন স্কুল অপরিষ্কার থাকায় ছড়াতে পারে ডেঙ্গু। সামনেই শীতকাল, মাঠ জঞ্জালে ভরে থাকায় বাচ্চারা চাইলেও গিয়ে খেলতে পারে না। তাই আমরা দায়িত্ব নিয়ে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছি। যখনই কোনো স্কুলের ক্ষেত্রে অপরিষ্কার বা নোংরা দেখবে, সেটা শুধুমাত্র ডেঙ্গু এখন চলছে বলে সেই সময়কার বিষয় নয়, এটা প্রত্যেক সময়, এটা গার্জিয়ানদের অধিকার। কারণ তারাই বাচ্চাদেরকে স্কুলে পাঠায়, তাদেরই দেখে নেওয়ার কর্তব্য যে স্কুলের সব কিছু ঠিকঠাক চলছে কি না। এবং সকালবেলা ডেঙ্গুর মশার কামড়ানোর একটা প্রাদুর্ভাব বেশি থাকে, ওই টেন্ডেন্সিটা যাতে না হয়। এবং শীতকাল, এখন ছোটো বাচ্চারা চাইলেও মাঠে গিয়ে খেলতে পারে না, অনেকটা ঘাস যেহেতু হয়ে গেছে। আমরা এর আগেও বহুবার করিয়েছিলাম, কিন্তু যেহেতু এটা স্কুল কর্তৃপক্ষেরই মানে দায়িত্ব নিয়ে আমাদেরকে জানালে পরে আমরা করে দিই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, দমদম। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।